বন্ধুরা দেখো, এখন 9টা বাজে আর চারপাশের কি অবস্থা, কুয়াশায় ঢাকা। আর আমার কিন্তু চান হয়ে গেছে বন্ধুরা, সকাল সকাল বুঝতেই পারো কেন চান করে নিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আর আর ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তা আমি ওইদিকে সকালবেলা ফার্স্ট ডিউটি করে আসলাম, মেশিন অফ করে আসলাম। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব নিশ্চয়ই ভালোই আছো। তো ঘরের কাজও কিন্তু শেষ, কিন্তু এই পাশটা ঝাড় দেওয়া হয় নাই। তো আমি সামন পাশটা ওই পাশটা ঝাড়টা দিয়ে কিন্তু চান টান করে নিয়েছি। তো এখন ভাবছি খুবই ঠান্ডা লাগছে, ঠান্ডাটা মানে ছাড়ছেই না। তাই ভাবছি ঘরের সামনটা একটু ঝাড় দিয়ে হাত পাটা ধুয়ে এখানে যা প্লাস্টিক টাস্টিক আছে ওইগুলো একটু জ্বালিয়ে দিব, আমার একটু হাত পাটাও গরম করে নিব। তাই সামনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আজকে অতটা নোংরাও পড়ে নেই, কিন্তু ঘরের সামনটা একটু দিতে লাগে তাই দিয়ে দিই। আর এর থেকে বেশি জঙ্গল হয়ে যাবে যখন, বর্ষাকালে খুবই জঙ্গল হয় এই পাশটা, তখন আর রোদ দেওয়া হয় না। আর বর্ষাকালে এই পাশটা বসার মতনও অবস্থা থাকে না। তো এবার ইচ্ছা আছে একটু পরিষ্কার করে যদি নেওয়া যায় তাহলে বসবো, আর যদি না পারি তাহলে এই পাশটা আর মানে বর্ষার সময় আর ব্যবহার করা যাবে না। তো শীতকালে এই পাশটা খুব ভালো হয়, মজা হয়, রোদ থাকে, ভালো লাগে। তো চলো হাত পাটা ধুয়ে আসি, ঝাড়ুটা রেখে তারপরে হাত পাটা একটু গরম করে নিব আগুন দিয়ে। খুবই ঠান্ডা লাগছে, আর সকাল সকাল চান করলে বুঝতেই পারো ঠান্ডাটা মনে হয় যে ছাড়তেই যায় না। আর সকালে চান করার জন্য না ওই আমার ধোয়া কাজাও আজকে আর হলো না। তো এখন একটু আগুন জ্বালিয়ে নিচ্ছি, এই যে আগুন দিয়ে দিলাম ইটের ভিতরে, চারপাশে ইট আছে এখানে। আর এইবার মনে হয় ঠান্ডাটা খুবই বেশি গো, যাচ্ছেই না ঠান্ডাটা। আর এই যে এখন এইখানে আমি আগুন তাপাবো একটু, হাত পাটা গরম করবো, আর মানে ফায়ারের শব্দ হবে যেখানে, মানে আমাদের এখানে মাঠ আছে সামনে, একটি মাঠ, ওখানে আর কি প্যারেড হবে। আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে। তো আমার এখান থেকে ঘর থেকে শোনা যাচ্ছিলো, মানে আগুন তাপাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে যদি চান করার ঝামেলাটা না থাকতো তাহলে হয়তো যেতে পারতাম। সকালবেলায় উঠে না এত কিছু করে সারতে পারি না আমি, আর তার মধ্যে চুল টুল ভিজা, একটু ঠান্ডা লেগে যায় ওই কারণে। আর এত ঠান্ডা পড়েছিল দেখেছো তোমরা কুয়াশা চারপাশটা, তাই আর গেলাম না। যাক, প্রতিবারই তো যাই, একবার মিস করলাম, তো সামনের বার অবশ্যই যাবো আবার। কিন্তু এই যে এখন ফায়ারের শব্দ শুনছিলাম না, তারপর গান শুনছিলাম, দাদা ভিডিও করতেছে তোর পাইজামি গুলা, ভিডিও করতেছে দাদা। তুই দুধের প্যাকেটটা নিয়ে আয়।
হয়েছে তোর আলাপ করা? আলাপ হয়েছে? হ্যাঁ কখন থেকে শুরু করছে অত্যাচার? তো এই মালপোয়া কিন্তু ওই যে এর আগে পিঠা ভাজছিলাম তখনের না বন্ধুরা, কালকে কিছু চালের গুঁড়া একটু গুড় ছিল তাই কালকে কটা ভেজে 10-12টাই হয়েছিল, তাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। সকালে তো চা খাওয়াটা আজকে আর শেয়ার করি নাই, তাই ভাবলাম চলো আজকে বিকালে একটু তোমাদের সামনে চা নিয়ে বসি। তো কালকে ওই কয়টা মালপোয়া ভেজে নিয়েছিলাম, মানে অল্প চালের গুঁড়া গুড় ছিল সবই, হাতের কাছে আছে সব তাই বানিয়ে নিলাম। তো রাহুলও বলছিল মা পিঠে শেষ, আমি বলি কতদিন হলো পিঠে শেষ হবে না, তো তাই আর যেটুক ছিল ঘরে বানিয়ে ফেললাম। তো আজকে সন্ধ্যাবেলায় দেখো এত ঠান্ডা পড়েছে কি বলবো, মানে ঠান্ডার কথা তো আর বলাই যাচ্ছে না, আমি মনে হয় বেশ কয়েকবার বলে ফেললাম ঠান্ডা ঠান্ডা, তাই না? শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, দেখো আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ভেবেছিলাম সকালবেলা মাঠে যাবো, এত ঠান্ডা পড়েছিল এত কুয়াশা, তো ঠান্ডার জন্য আর যাই নাই, গেলবারও গিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম, তো এবারেও ভেবেছিলাম যাব কিন্তু ঠান্ডার জন্য আর গেলাম না। আর সারাটা দিন যে কী করে কাটালাম আমি, কুইডামি করে, মানে কোনো কাজেই হলো না, ধোয়া কাচাও করলাম না, এদিকে ব্লগও বানাইলাম না, দিনটা এমন যাবে ভাবতে পাইনি। আর সন্ধ্যার থেকে রাতুল যে শুরু করছে অত্যাচার, একটু পাশে শুয়েছিলাম বাপরে বাপ, পাশের বাড়ির বাচ্চাগুলি খেলতেছে, মানে খুব চিল্লাচিল্লি করতেছে, আওয়াজ করতেছে, ওদের আওয়াজ শুনি না ও আ ও, মানে এখনও হাসতেছে কিন্তু, হ্যাঁ দেখো এখনও হাসতেছে উ আ, মানে ওর কথা বলতেছি বুঝতে পারতেছে, মনে হয় যে ও চলে যাবে ও যায় খেলবে, বাচ্চা তো বাচ্চাদের আওয়াজ শুনলে তো মনটা চঞ্চল হবেই তাই না, এই ভাবগুলো দেখলে না খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে যে ওরও ইচ্ছা করে পারে না, মনটা তো বাচ্চাই না, মনটা তো ইচ্ছা করে খেলাধুলা করতে, এই বয়সটা তো খেলাধুলার না, তো কী করবো ভগবান জানি না কোন পাপের শাস্তি দিল আমাকে এরকমভাবে, শুধু আমাকে না গো আমার মতো অনেক মাই আছে এরকম, হ্যাঁ অন্তরা আছে, উমা আছে, তারপর রুম্পা, কী করবো আমাদের কপাল খারাপ। তবু তো দেখো একটা কথা ভাবি, আজকে আর বলবো না ওই কথা, দুদিন বলবো, কদিন পরে বলবো, থাক সবসময় সব কিছু বলা ঠিক না, এখনো সময় হয় না এই বলার তাই বললাম না, তো কী করবো ভগবানকে বলি, আমি যদি কোনো পাপ করে থাকি তো শাস্তিটা আমাকেই দিতা, কেন বাচ্চাটাকে এরকম শাস্তি দিচ্ছ তুমি, নিষ্পাপ একটা বাচ্চা, জীবন থেকে ওর শখ আহ্লাদ আনন্দ ফুর্তি চাওয়া পাওয়া কোনো কিছুই রইল না। আমরা দেখো কত কী খাই, তবু ইচ্ছা করে এটা খাই ওইটা খাই, আর ওকে যখন যা দিব তাই খেতে হবে, ইচ্ছে করলেও বলতে পারবে না যে মা এটা দাও ওইখানে যাব এটা করব এটা করব, ওদের তো মনে আছে না অনেক সময় অনেক সবজি টবজি রান্না করে দেই, অনেক কিছু খায়, খাওয়ার পরে হয়তো কোনো দিন একটা সবজি আছে যে ভালো লাগলো কিন্তু সেটা বলতে পারে না, বা কোনো দিন আছে খাইতে ইচ্ছা করতেছে না, পেট ভাতা, পেটে কোনো যন্ত্রণা, শরীর ভালো লাগতেছে না, সেটাও কিন্তু বলতে পারে না। আমরা তো খাওয়ার জন্য জোর করি না, খাচ্ছে না কেন খা খা জোর করি, তো চলো বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যায় অনেক ইমোশনাল কথা বলে বললাম, তো আমি আজকে ব্লগ বানাই নাই, মাথাটাও এখন ব্যথা করতেছে, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো,
দেখি কালকে ব্লগ বানাবো, ইচ্ছা আছে। টাটা, সবাই সবার বাসে থেকো। আমার না মাথাটা ব্যথা করতেছে করতেছে, এই সাইডটাও কেন বা ব্যথা করতেছে। তো চলো রাখছি আজকে।